নমস্কার বন্ধুরা, জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ এয়ারপোর্টে কিন্তু বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে মাধ্যমিক পাসে কর্মী নিয়োগ করা হচ্ছে, কীভাবে আপনারা আবেদন করবেন, কী কী যোগ্যতা লাগবে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন। তাহলে কী হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে রয়েছে। নোটিফিকেশান এখানে পাবলিশ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে এই মিনি রত্না ক্যাটাগরি ওয়ান পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। তো বন্ধুরা এখানে দেখুন, এখানে আপনারা অ্যাডভার্টাইজ নাম্বার দেওয়া রয়েছে, চেক করে নিতে পারবেন। এবং এখানে নোটিফিকেশান ফর এঙ্গেজমেন্ট অফ গ্র্যাজুয়েট ডিপ্লোমা আইটি অ্যাপ্রেন্টিস অর্থাৎ প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু কর্মী নিয়োগ করা হবে ইস্টার্ন রিজিয়নালে, ঠিক আছে। তো আমরা দেখুন এখানে পোস্টের টেবিল রয়েছে, আমরা বিস্তারিত কিন্তু স্টেপ বাই স্টেপ করে আলোচনা করছি। বন্ধুরা দেখুন এখানে পদের নাম বলা হয়েছে গ্র্যাজুয়েট ডিপ্লোমা আইটিআই অ্যাপ্রেন্টিস অর্থাৎ এই পদে নিয়োগ করা হবে, মোট শূন্য পদ রয়েছে 125টি। তো যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলি হলো গ্র্যাজুয়েটের ক্ষেত্রে সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশান অ্যান্ড মেকানিক্যাল। ডিপ্লোমার ক্ষেত্রেও সেম, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশান অ্যান্ড মেকানিক্যাল। ও আইটিআই ট্রেড, কম্পিউটার অপারেটর, ইলেকট্রিক্যাল, মেকানিক, ইলেকট্রনিক্স এই সমস্ত ট্রেডে কিন্তু নিয়োগ করা হবে। তো বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েট বা ডিপ্লোমার ক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট ট্রেডে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করা থাকতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েট ডিপ্লোমাতে ডিপ্লোমা পদের ক্ষেত্রে কিন্তু আপনাকে সংশ্লিষ্ট ট্রেডে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আইটিআই ট্রেডের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে আইটিএস পাস করা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু স্টাইপেন্ড বলা হয়েছে গ্র্যাজুয়েট অ্যাপেন্টিকেসের ক্ষেত্রে প্রত্যেক মাসে কিন্তু 15,000 টাকা করে, ডিপ্লোমার ক্ষেত্রে কিন্তু রয়েছে প্রত্যেক মাসে 12,000 টাকা করে এবং আইটিআই ট্রেডের ক্ষেত্রে কিন্তু রয়েছে প্রত্যেক মাসে 9,000 টাকা করে। এখানে বয়স কি বলা হয়েছে, 31 আগস্ট 2022 তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স কিন্তু 26 বছরের মধ্যে হতে হবে। তো বন্ধুরা এখানে আপনারা টোটাল ডিটেলস ভালো করে চেক করে নিতে পারবেন। তাছাড়াও ডিসক্রিপশন বক্সে আমরা কিন্তু ডাইরেক্ট লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে আপনারা ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন পদ্ধতি কিন্তু, তো অ্যাট ফার্স্ট কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো গ্র্যাজুয়েট ডিপ্লোমা পদের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে www.mhrdnts.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। এবং আইটিআই ট্রেডের ক্ষেত্রে কিন্তু প্রার্থীদের www.apprenticeindia.org.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নাম্বার সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে সাবমিট করতে হবে। তো বন্ধুরা এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ রয়েছে 4ই ডিসেম্বর 2022 তারিখ অর্থাৎ যারা আবেদন করতে চান তারা 4 ডিসেম্বর 2022 তারিখের মধ্যে কিন্তু আবেদন করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে আপনারা ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।